নামটা বলেন। আমার নাম মজিবর হোসেন। মজিবর হোসেন আপনার বাড়ি কি এখানে? বাড়ি নবীগঞ্জ। নবীগঞ্জ জি 24 নম্বর ওয়ার্ডে। আচ্ছা তো আপনি কত বছর ধরে এই হাটে? 65 বছর। 65 বছর। 65 বছর জি। আচ্ছা আচ্ছা, আপনি এই রোববারে হাটে তারপর অন্য অন্য কোনো হাটে যান? বাবা সাতটা বড়ি করছি, এখন তিন দিন। এখন তিন দিন শুধু বৃহস্পতিবার শুক্রবার আর রবিবার। বৃহস্পতিবারে করেন হলো সোনাকান্দা, তারপরে শুক্রবার হচ্ছে নাঙ্গলবন্দ, আর হলো রোববারে এখানে, আর বাকি চার দিন আল্লাহ বিল্লাহ করেন। 65 বছর তো অনেক সময়, মোটামুটি অনেক কিছু দেখছেন। আপনার বয়স কত হবে এমনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। লেবু মানে এখানে যখন অ্যাভেলেবেল হয় না তখন নানগঞ্জ ওই দ্বীপের বাবু বাজার থেকে নিয়ে আসে? গরু বাজার থেকে না, না কালী বাজার থেকে। ও আমাদের অন্য বাইরে আসছেন তো ওই জন্য আমরাও নিচ্ছি একটু পরে। আর আপনার হলো প্রতি গ্লাস 20 টাকা করে নাকি? 20 টাকা 15 টাকা। আচ্ছা আচ্ছা, 20 টাকারটা কি একটু ভালো হয়? এই তো একটু ভালো হয়। না এটা 200 বছরের উপরে, এটা ব্রিটিশেরও আগে বলতেছে। আচ্ছা আমাদের স্পেশালটা দিবেন আপনি, চিন্তা করেন না বাবা। হ্যাঁ স্পেশালটাই দিবেন। এই যে গুড় চলে আসছে নাকি আবার, মানে খাইয়ে যাতে মোটামুটি ভাবে তৃপ্তি পায়। আমি চাই বরাব লেবু। বরাব আর লেবু? হ্যাঁ, এর মধ্যে আর কিছু থাকে না। আর পানি আছে? চাষার অভিজ্ঞতার আলোকে এখানে আরো চার পাঁচটা দেখলাম, কিন্তু চাষার কাছে খাইতে মন চাইলো আমাদের। ভাই আপনার কেমন লাগতেছে শরবতটা? অসাধারণ। যাক তাহলে চাষার শরবত বানানোটা সার্থক হইলো আর কি। এ আপনার কাছে কেমন লাগে? খুবই ভালো। কেমন রাশেদ ভাই, মানে কাকার হেন খাই কি টেস্ট পেলেন আর ওই জায়গায় খাই কি? 65 বছর ওনার প্রফেশন ভাইয়া, ওনার প্রফেশন হলো 65 বছর। তারপরে হাটের বয়স 28 বছর ধরেন। কি বলবো এখানে আসলে, বর্তমান যুগে 20 টাকা এর চেয়ে ভালো আর কি দিবে? আমার
এটা রমজান ইফতারের সময় হলো ভাইয়া মানে আল্লাহর রহমতে আহ ইজি টেস্ট